হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মেমরি। আমার মেমরিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে সানডে, এপ্রিলের 17 তারিখ। আমি বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি গেলে বুঝতে পারবে। আর এই যে ওরা আমাকে স্টেশন দিতে চললো, তো আমরা চললাম এখন স্টেশনের দিকে। সুমন আসছে, আমি আগে বেরিয়েছি, কিন্তু আগে বেরিয়ে কিছু লাভ হয়নি। বেরাতে গিয়ে প্রথমেই জুতোটা গেছে, এই জন্যই ছেলের জুতো আমার টেকে না। এইটা সেকেন্ড জুতো যেটা আমার সেল থেকে নেওয়া, কিন্তু টেকেনি। যাই হোক, আমার দোকান থেকে জুতো নেয় মানে বেটার আমার জন্য। তো যাই হোক, আবার জুতো চেঞ্জ করে আমি চললাম। হিলগুলো সব ওপরে, আর ইচ্ছা হলো না ওপর থেকে গিয়ে একটা হিল বার করি। নর্মাল পামসু টাইপের যেটা পরি সেটা পরেই বেরিয়ে গেছি। তো যাই, স্টেশনে যাই, সবাই চলে এসেছে, ওখানে যাই। ছেলে বিলেগুলো, হ্যাঁ, এই আমার মনে পাশে পাশে যাবে এই ছেলেটা। আমরা এখন বর্ধমানে চলে এসেছি আইনক্সে, KGF 2 দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে। পোলার গোল্ড ফিল্ড, পোলার গোল্ড ফিল্ড 2 চ্যাপ্টার 2 ইনফরমেশন আছে অনেক। আরেকজন আমাদের মধ্যে থেকে মিসিং, তাই শুনতে পাওয়া যাচ্ছে না। ও এদিকে, আচ্ছা ঠিক আছে, বেশ চলো। কত বলতে পেলেই যাই। তো এগুলো আমার কলেজ লাইফে ফ্রেন্ড বন্ধু যা বলবে তাই। অনেকদিন পর বর্ধমানে এসে দেখা হলো, ওরা যাচ্ছে পড়তে, তো চলো ওখানে গিয়ে আবার আমি অন করছি। যাই হোক, ওরা বেরিয়ে গেল, আমি চললাম আমাকে ছেড়ে। আমার সঙ্গভঙ্গ বেরিয়ে গেছে, আমি যাই ওখানে। আচ্ছা, ওর 4 গ্লাস লাগবে, আর সবারই 1 গ্লাস আশা করি হয়ে যাবে। সৌরভের 1 গ্লাস হবে না, আবার বসে আছে। আচ্ছা, সৌরভ তার জন্য বসে আছে। সৌরভ আমাদের, সৌরভ আর ক গ্লাস, আর ক গ্লাস লাগবে তোর? 1 গ্লাস হবে। আচ্ছা, তার মানে আরো 1 গ্লাস লাগবে তোর। ঠিক আছে, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, শুধু গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আপাতত। আর হ্যাঁ, আমাদের যেহেতু অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে, তো এখন আর টিকিট কাটার ঝামেলা নেই, এখন খালি গেট খোলার অপেক্ষা। আর সবার মনে একটাই চিন্তা, কতক্ষণে গেট খুলবে, কতক্ষণে ভেতরে যাব। আর চলে এসেছি আমরা, এখন যে যার সিটে বসে পড়েছি, যদিও জানি না ঠিকঠাক সিটে বসেছি কিনা, নিজেদের মতো করে নিজেদের সিটে বসে পড়েছি। আর যা সব গল্প করতে ব্যস্ত, সিনেমা দেখা শেষ, এখন বেরোচ্ছি বিরিয়ানির গন্ধে। যেদিকে বিরিয়ানির গন্ধ পাবো সেদিকেই ছুটবো। আমার বরটাকে দেখেছো, বাইরে এসে আমাকে পাত্তাই দিচ্ছে না, আমাকে ফেলে একা একাই সামনে আগে এগিয়ে চললো। আর কই বাকিরা, ওই যে আসছে এক এক করে, সপ্তাহে পেছনে নতুন বর্গ। ওই যে আর একজন মিসিং, সেটা হচ্ছে পিয়ালি। যতবার ভিডিও করতে যাচ্ছি কিছু না কিছু হচ্ছে, আর ওর পেছন দিকটাই উঠছে। চললাম এখান থেকে বেরিয়ে বিরিয়ানি দোকান। সবাই ঠিক করলে কি যে চিপ অ্যান্ড বেস্টে বিরিয়ানি আজকে খাবে না, সেই জন্য অন্য একটা দোকান খোঁজা হচ্ছে, আর সেটাই খুঁজে বেড়াচ্ছে গুগল ম্যাপ দেখে। চলো হাঁটি, এখন হেঁটে হেঁটে দেখি কোন দিকে যাওয়া হয়। এই যে এই চার্চটা দেখছো, এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে যখন বর্ধমানে আসতাম পড়তে, তখন মানে স্যার যখন অন্য ব্যাচ পড়াতো, তখন বাইরে দাঁড়িয়ে থাকতাম বা ভেতরে গিয়ে বসতাম। কোনো কোনো সময় মন ভালো না লাগলে ভেতরে এই চার্চে চলে আসতাম, এখানে দাঁড়িয়ে থাকতাম, ঘুরতাম, একটু ছবি দেখতাম, যিশুজির সাথে দেখা করতাম, তো মানে আর কি এইসবই করতাম। আর এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, হলুদ রঙের স্ট্রাইপ দেওয়া, ব্রাউন আর হলুদে সাদাতে, এই বাড়িটা হচ্ছে আমাদের সবার ফেভারিট মাঝিলা বাবুর বাড়ি। তো এই স্যারের কাছে আমি 2 বছর পড়েছি, ফাইনাল ইয়ার আর আসা হয়নি, তখন যাতায়াত করতে একটু কষ্টই হতো, আমার আর ইচ্ছা হয়নি বর্তমানে আসি, সেই জন্য 2 বছরই পড়ার এক্সপিরিয়েন্স। আর খুব ভালো, আমার খুব পছন্দের স্যার একজন। অবশেষে ম্যাডামকে সামনে থেকে ক্যাপচার করতে পারলাম। একটা প্রবাদ আছে, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। আমাদের সেই অবস্থা, যেখানে আসবো না বলেছিল সবাই মিলে, ঠিক সেখানেই আসতে হলো, মানে চিপ অ্যান্ড বেস্ট। প্রথম ভং সব করে দিল, শেষ পর্যন্ত সবার আগে সেটে খেতে পারো। আরে খাওয়াতে, খাওয়ার নেমন্তন্ন দিক থেকে জানি, হ্যাঁ
সংগ্রামদা আমাদের চলে এসেছে আসছে আজকে একটু খাই দাও ওই থেকে টাওয়ার পাচ্ছি না আমি আমি কত পরিষ্কার করে খাই তার কারণ অর্ধেকের বেশি আমি সুমনকে দিয়ে দিয়েছি এখন বাজে 1:45 রেস্টুরেন্ট থেকে জাস্ট বেরিয়ে আমরা টোটো ধরে নিয়েছি যাতে টাইম মতো স্টেশন পৌঁছাতে পারি ইচ্ছা আছে 2 ট্রেনটা ধরার তাহলে টাইম মতো বাড়ি চলে যেতে পারবো আর অন্যদের ইচ্ছা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিতে পারবো মানে ছেলেদের আর আমাদের ইচ্ছে ছিল একটু শপিংয়ের কিন্তু হলো না তো ট্রেনে উঠে পড়েছি ট্রেনে প্রচণ্ড ভিড় ঠিকঠাক করে জায়গা পাওয়া যাচ্ছিল না বলে একসাথে সবাই মিলে বসতে পারলাম না যে যেখানে ফাঁকা পেয়েছে সে সেখানেই বসে পড়েছে আর ওই যে পেছন দিকে ওরা আছে আর আমি আর সুমন এই সামনেটায় বসেছি এই যে সুমনের অবস্থাটা দেখেছ মানে ঘেমে নিয়ে ছেলেটার অবস্থা একদম কাহিল সুমনের মনে এখন কী চলছে জানো ও ভাবছে কতক্ষণে আমি বাড়িতে যাব একটু ফ্রেশ হব দিয়েই আমি ঘুম দেব ঘুমটা ওর ভীষণ পছন্দের একখানা জিনিস আমি একটু ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলাম আর সেই ব্যাগে বাপ্পাটা এসে চালিয়ে শুয়ে পড়েছে এই যে কান্ড দেখা দিচ্ছে না আমাকে পাত্তাই দেয় না আর ভালো লাগছে না যাবো একটু ফ্রেশ হয়ে আসি তারপর আবার তোমাদের সাথে গল্প করবো আর সুমন মানে সুমন সিনেমা রিভিউ দেবে তারপরে ছেলে সুখ কত মানে নেন্টে কুটুনের সুখ কত নিন্টু বাবা ইয়ে নিন্টু বাবা তুই ঘুমো ঘুমো করছিস কথা বলবি না ইয়ে নিন্টু বাবা ইয়ে নিন্টু বাবা ইয়ে নিন্টা কুটু আমার নিন্টা বাবা এইটা আমার বাবা আরে এবারে মুখ ঘুরিয়ে নিলে যা ছেলে রাগ হয়েছে মুখ ঘুরিয়ে নিয়েছে রাগ হবে না তা তোমরা দুজনে আমাকে না নিয়ে একা একা সিনেমা দেখতে চলে গেলে আমাকে নিয়েও গেলে না আর এতক্ষণ পর বাড়ি এলে আবার কিছু আনলেও না আমার জন্য তা আমি রাগ করবো না তো কি করবো কথা বলাই উচিত না তোমাদের সাথে এই মাত্র জাস্ট খেয়ে দেয়ে ওপরে এলাম
আজকে টোটালি আমাদের সবার অবস্থা সেম, মানে ঘুমে সবারই চোখ ঢুলঢুল করছে। তো সেই জন্য আর ভিডিওটা বড় করব না, এইটুকুই রাখবো। জানি প্রতিদিনের ন্যায় তোমরা আজও এই জায়গাগুলো স্কিপ করছো, তো তাও আমি বলি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর জানি করবে না তাও বলি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা।